কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের পর ভিকটিম যদি থানায় মামলা করতে যায় তাহলে পুলিশ মামলাটি বিনামূল্যে নিতে বাধ্য থাকবে। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। মামলা যদি করতে যাওয়া হয় তাহলে অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে পুলিশ মামলা নিতে চায় না। এখন এক্ষেত্রে মামলা যদি পুলিশ নিতে না চায় তাহলে কি করবে, আজকের আলোচনা থাকবে সেটা নিয়ে। তো চলুন শুরু করা যাক। পুলিশ যদি কোনো কারণে প্রভাবিত হয়ে থানায় মামলা নিতে রাজি না হয় তাহলে আরো তিনটি উপায় আছে যার মাধ্যমে মামলা করা সম্ভব। এগুলো হলো সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে মামলা করা, হাইকোর্টে মামলা করা এবং কোনো মানবাধিকার সংস্থার মাধ্যমে মামলা করা, যার মাধ্যমে একজন ভিকটিম যথাযথ প্রতিকার পেতে পারেন। পুলিশ কোনো কারণে থানায় মামলা নিতে অস্বীকৃতি জানালে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ অনুযায়ী নিকটস্থ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা যেতে পারে। এ পদ্ধতিতে আদালত সংশ্লিষ্ট থানাকে তদন্তপূর্ব মামলা দায়ের করতে আদেশ করে এবং এই আদেশ পালন করতে থানা অবশ্যই বাধ্য থাকে। পুলিশ যদি থানায় মামলা নিতে অস্বীকৃতি জানায় তাহলে দ্বিতীয় প্রক্রিয়া হলো হাইকোর্টে রিটের মাধ্যমে মামলা দায়ের করা। এ পদ্ধতিতে ভিকটিম বা তার পরিবার মামলা দায়েরের অনুমতি চেয়ে রিট করতে পারে। এক্ষেত্রে আদালত সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেয় এবং এই নির্দেশ পালন করতে থানা অবশ্যই বাধ্য থাকে। পুলিশ থানায় মামলা না নিলে তৃতীয় পদ্ধতিটি হলো মানবাধিকার সংস্থার মাধ্যমে মামলা করা। এ পদ্ধতিতে জাতীয় মানবাধিকার সংস্থায় ভিকটিম তার আবেদন জানাতে পারে। জাতীয় মানবাধিকার সংস্থা ছাড়াও আরও বেসরকারি মানবাধিকার সংস্থা রয়েছে যার মাধ্যমে ভিকটিম তার প্রতিকার চাইতে পারে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো সমস্যা নিয়ে। ধন্যবাদ।